প্রকাশ পালে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষার সিলেবাস আর প্রশ্ন রাশি। তৃতীয় আর চতুর্থ বর্গর পরীক্ষাত কোন কোন বিষয়ের পর আসব প্রশ্ন, কি কি নতুন নিয়ম থাকিব আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষাত, কেতিয়া অনুষ্ঠিত হব আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট পরীক্ষা। তৃতীয় বর্গর লিখিত পরীক্ষাত থাকিব 150টা বহু বিকল্প প্রশ্ন এম সি কিউ। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকিব 1/4 অর্থাৎ 1/4 অংশ ঋণাত্মক নম্বর। উদাহরণস্বরূপে 1 নম্বর প্রশ্নটির বিপরীতে থাকিব 0.25 ঋণাত্মক নম্বর। প্রতিটি প্রশ্নের বিপরীতে এটাতক অধিক বিকল্প চয়ন করলে প্রশ্নটির উত্তর ভুল বলে গণ্য করব। পরীক্ষার প্রশ্ন কাকত অসমিয়া, বাংলা, ইংরাজি, বড়ো আর হিন্দি ভাষা থাকিব। সবিশেষ জানিবলে চাওয়া তৃতীয় বর্গর লিখিত পরীক্ষার সিলেবাস প্রশ্ন রাশির সবিশেষ। স্নাতক পর্যায়ের পদর ভাবে থাকিব মুঠ 150টা প্রশ্ন আর মুঠ নম্বর থাকিব 175। 3 ঘণ্টা সময় জুড়ি অনুষ্ঠিত হবলগা পরীক্ষাত সোশ্যাল স্টাডিজের পর আসব 30টা প্রশ্ন, জেনারেল নলেজের পর আসব 35টা প্রশ্ন, লজিক্যাল রিসনিং এন্ড মেন্টাল এবিলিটির পর আসব 20টা প্রশ্ন, জেনারেল ম্যাথামেটিক্সের পর আসব 30টা প্রশ্ন, জেনারেল ইংলিশের পর আসব 10টা প্রশ্ন আর এই সকল প্রশ্নের বিপরীতে থাকিব 1 নম্বর কই। আনকাতে রিডিং কম্প্রেহেনসিভ এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজের পর আসব 25টা প্রশ্ন আর এই 25টা প্রশ্নের প্রতিটি প্রশ্নের বিপরীতে 2 নম্বর কই থাকিব। উচ্চতর মাধ্যমিক পর্যায়ের পদর ভাবে থাকিব মুঠ 150টা প্রশ্ন আর মুঠ নম্বর থাকিব 150। 3 ঘণ্টা সময় যদি অনুষ্ঠিত হবলগা এই পরীক্ষাত সোশ্যাল স্টাডিজের পর আসব 30টা প্রশ্ন, জেনারেল নলেজের পর আসব 30টা প্রশ্ন, লজিক্যাল রিসনিং এন্ড মেন্টাল এবিলিটির পর আসব 20টা প্রশ্ন, জেনারেল ম্যাথামেটিক্সের পর আসব 35টা প্রশ্ন, জেনারেল ইংলিশের পর আসব 25টা প্রশ্ন আর এই সকল প্রশ্নের বিপরীতে 1 নম্বর কই থাকিব। হাইস্কুল পর্যায়ের পদর ভাবে থাকিব মুঠ 150টা প্রশ্ন আর মুঠ নম্বর থাকিব 150। 3 ঘণ্টা সময় যদি অনুষ্ঠিত হবলগা এই পরীক্ষাত সোশ্যাল স্টাডিজের পর আসব 20টা প্রশ্ন, জেনারেল নলেজের পর আসব 30টা প্রশ্ন, লজিক্যাল রিসনিং এন্ড মেন্টাল এবিলিটির পর আসব 20টা প্রশ্ন, জেনারেল ম্যাথামেটিক্সের পর আসব 30টা প্রশ্ন, জেনারেল ইংলিশের পর আসব 35টা প্রশ্ন, রথ ট্রেন্সপোর্টের পর আসব 20টা প্রশ্ন আর এই সকলবর প্রশ্নের বিপরীতে 1 নম্বর কই থাকিব। আনকাতে চতুর্থ বর্গর পদর ভাবে 2টা শাখাত অনুষ্ঠিত হব পরীক্ষা। অষ্টম শ্রেণীলৈকে শিক্ষা অর্হতা আর প্রার্থীসকলের ভাবে এটা আর দশম শ্রেণীলৈকে শিক্ষা অর্হতা থাকা প্রার্থীসকলের ভাবে আন একটা পৃথক শাখাত অনুষ্ঠিত হব পরীক্ষা। 2টা শাখার পরীক্ষাত ইংলিশ, সোশ্যাল স্টাডিজ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ আর মেন্টাল এবিলিটি এন্ড লজিক্যাল রিসনিং বিষয়ের পর আসব প্রশ্ন। পরীক্ষার প্রশ্ন কাকত অসমিয়া, বাংলা, ইংরাজি, বড়ো, হিন্দি ভাষা থাকিব। পরীক্ষাত মুঠ 135টা বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ এম সি কিউ থাকিব আর প্রতিটি প্রশ্নের বিপরীতে 1 নম্বর কই ধার্য করা হয়েছে। প্রতিটি প্রশ্নের বিপরীতে থাকিব 1/4 অর্থাৎ 1/4 অংশ ঋণাত্মক নম্বর আর উদাহরণস্বরূপে 1 নম্বর প্রতিটি বিপরীতে থাকিব 0.25 ঋণাত্মক নম্বর। পরীক্ষার তারিখ আর সময় পরবর্তী সময়ত অবগত করা হবে।